তো আমি যদি প্রথম পাওয়ার প্লেতে বোলিং করি, চেষ্টা থাকবে রান কন্টেন করা, স্লগে যদি আসি 8-9 রান লেস ওভার শেষ করা। তো এটা আসলে বাড়তি কোনো দায়িত্ব চাপ না, যার যখনই সুযোগ দিবে ক্যাপ্টেন বল হাতে তার দায়িত্ব পালন করাটাই সবার লক্ষ্য থাকবে। অবশ্যই, যেহেতু প্রথমবার মতো ওমান এসেছি, কন্ডিশনটা কিছুটা অচেনা ছিল, তারপরে প্রথম 3-4 দিন প্র্যাকটিস করে কিছুটা অ্যাডজাস্ট করতে পেরেছি। যদিও আমরা দিনে প্র্যাকটিস করেছি, রাতে প্র্যাকটিস করার সুযোগ ছিল না। তারপর সেকেন্ড ইনিংসে আসলে 5-6 বার যাওয়ার পর মাঠ অনেক ভেজা ছিল, কিছুটা ডিউ ছিল, যেটা আমরা চিটাংয়ে বিপিএল খেলার সময় পেতাম, তো আশা করিনি, কিন্তু তারপর অ্যাডজাস্ট করে নিয়েছি। যেহেতু এর আগে চিটাংয়ে বিপিএল খেলেছি, ডিউর মধ্যে বল করেছি লাস্ট 3-4 ওভার, তো আসলে অভিজ্ঞতাটা আসলে লাস্ট 2 ওভার কাজে লাগিয়েছি। আর দেখুন, আসলে প্রতিপক্ষকে আসলে সেটা আমরা কখনোই চিন্তা ভাবনা খুব বেশি করি না, কারণ প্রত্যেকটা প্রতিপক্ষ আমরা মনে করি কখনো দুর্বল ভাবে না, কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো দলের সাথে আসলে হারার সম্ভাবনা থাকে। তো আমরা প্রত্যেকটা ম্যাচে নামি আসলে নিজের শতভাগটা দিয়ে খেলার চেষ্টা করি। আর হয়তোবা সবাই জানেন প্রত্যেকটা ঘরের মাঠে সবাই অনেক শক্তিশালী থাকে, তো যদিও আমরা প্রথমে ভালো একটা টার্গেট দিতে পেরেছি ওমানকে, যার কারণে আমাদের বোলারদের জন্য কাজটা কিছুটা সহজ ছিল, তারপর ওভারঅল সব মিলিয়ে উইকেটটা কিছুটা ব্যাটিং সহায়ক ছিল। বিশেষ করে প্রথম 7-8 ওভার যাওয়ার পর কিছুটা আরও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়ে যায়, কারণ বলটা ডিউর কারণে ভিজে যায়। তো আসলে এই ম্যাচটা আমাদের জন্য খুব উপকার হয়েছে আমি আশা করি, কারণ আমাদের 2টা ম্যাচে নাইট কোয়ালিফায়ারের, তো আমরা এখন থেকে আরও বেশি প্রিপারেশন নিয়ে আসলে প্রস্তুতি নেবো।